চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস। স্মৃতির আগে ছে পরবাস, কথা রয়েছে নিঝুম, এবুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ডে টু কার্শিয়াংয়ে। তো প্রথম দিন তোমরা দেখেছিলে যে আমরা কীভাবে কলকাতা থেকে কার্শিয়াং এলাম এবং দুটো তিনটে স্পট দেখেছি, বেশি দেখা হয়নি। আজকে কিন্তু খুব ভাইটাল, মানে এপিসোড টুটা কিন্তু খুব ভাইটাল, কারণ আজকে আমাদের প্ল্যান রয়েছে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো কার্শিয়াং থেকে। আমরা প্রথমে যাবো শিটংয়ের দিকে, শিটংয়ের সাইটসিনগুলো দেখবো, দেন আমরা ত্রিবেণী যে যেখানে রিভার র্যাফটিং হয় ত্রিবেণীর ওই জায়গাটা ঘুরে আমরা দার্জিলিং ঢুকবো। তো আজকে লং ডে, গাড়িতেই আমাদের বেশিক্ষণ লাগবে, কিন্তু আমার বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, সেটা নিয়ে একটু চিন্তিত। তো দেখা যাক কীরকম যায় দিনটা। সকাল থেকে ওয়েদার তো খুব ভালো রয়েছে, মেঘলা হয়ে আছে দেখালাম, এবং কালকেও ওয়েদার খুব ভালো ছিল। তো আজকে আশা করি ভালোভাবে ঘুরে আমরা দার্জিলিং ঢুকতে পারবো। এবং এক কথায় বলতে গেলে কার্শিয়াং প্রথমবার এলাম, খুবই ভালো লাগলো। সকালে তো পুরো আমাদের হোটেলে ঘরের মধ্যেই মেঘ ঢুকে এসেছিলো, এটা বেশ একটা বাড়তি পাওনা। আপাতত ভালোই কাটছে, শুধু একটু শরীর খারাপের জন্য প্রবলেম, একটা চিন্তা রয়েছে। তো দেখা যাক আজকে বাকি যে দুটো বড় বড় স্পটে আমরা যাবো, ত্রিবেণী আর শিটং, সেই দুটো কেমন লাগে। আর পুরো ভিডিওটা অবশ্যই এনজয় করো, আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দার্জিলিংয়ের এপিসোডগুলোর জন্য। স্টে টিউন। আর এই যে নেচার হোমস্টেতে আমরা আছি সেটার একটু ইনফরমেশান দিই। নেচার হোমস্টেটা মানে হোমস্টেটা খুব সুন্দর, কিন্তু হোমস্টে আসার যে রাস্তাটা সেটা একটু খারাপ। তো সেই জন্যে আমার যেহেতু মায়ের পায়ে প্রবলেম রয়েছে, বা যারা এজের তাদের ক্ষেত্রে এই জায়গাটা আসাটা রিস্কি, তো সেই জন্যে নট রেকমেন্ডেড। যারা মোটামুটি আমাদের মতো বা একটু মিড এজ তারা আসতে পারেন, বাট 50+ যারা তারা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এটা মেন যে রোড যেখানে আপনাকে গাড়ি দাঁড় করাবে সেখান থেকে অনেকটা ওপর নিচ, ওপর নিচ, মানে শুধু নিচ বা শুধু ওপর না, ওপর নিচ ওপর নিচ করে অনেকটা ভেতরে, প্রায় 10 মিনিট হেঁটে ভেতরে আসছে। বাট হোমস্টের লোকেশনটা খুব ভালো, যেরকম দেখালাম, মানে ছাদে এখন বসে আছি, ছাদে বসলেই পুরোটা কমপ্লিট যে ভিউটা, মানে উনি বিভিন্ন রকম বলছিল মিরিক, দার্জিলিং, নেপাল, টি স্টেট বা রাস্তা যেগুলো আছে ছোটো ছোটো গাড়ি সেগুলো সবই দেখা যাচ্ছে। বাট এই আসার জায়গাটা অতটা ভালো নয়, এটা হোমস্টের লোকেশান নিয়ে কথা হলো। রুমগুলো ভালো, রুমগুলো 10/10, কোনো ডাউট নেই। রুমগুলো খুব পরিষ্কার, নতুন রং করা রয়েছে, বাথরুম তো অনেক বড় বড়। আমি মজা করে বলছিলাম যে হয়তো যখন ঘরে লোক বেশি হয় বাথরুমে স্টে করতে দেয়, কারণ বাথরুমগুলো প্রচুর বড়। একটু পরেই আমি মানে আমরা চেক আউটের সময় রুম ট্যুরের ভিডিওটা দেখাবো, তখন দেখলে বুঝতে পারবো। রুমে কোনো সমস্যা নেই। সেকেন্ড যেটা নেগেটিভ সেটা হচ্ছে খাবার, কারণ আমি দুটো হোমস্টের আগে ছিলাম, যেটা লেপচা জগতে যে হোমস্টে ছিলাম বাকরিন, এবং লাস্ট টাইম আমরা যেটা ছিলাম গ্রিন ভিউ যেটা আমরা জয়ন্তীতে ছিলাম। তো তাদের যেমন রুম খুব খারাপ ছিল, খাবার খুব ভালো ছিল, বাকরিনে ব্যালেন্স ছিল দুটো, এখানে যেমন রুম ভালো খাবার একদমই ভালো না, খাবার আমাদের কারোরই পছন্দ হচ্ছে না সেরকম। বাট কিছু করার নেই, আননোন জায়গা এবং কম্প্রোমাইজ করতে হচ্ছে একটু। ঠান্ডা এখন খুব বেশি নেই, বাট সকালে যেরকম বললাম বেশ আমেজটা ভালোই ছিল, মেঘ ঢুকে এসেছিলো ঘরে। তো আমরা এখন অল রেডি, স্নান করে রেডি, তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই বেরোবো। আর এই এখন দেখা যাচ্ছে পুরো কুয়াশা, মেঘ যাই বলি না কেন উড়ে আসছে পুরো ভেতরে। আর আমরা ব্রেকফাস্ট করি, আমাদের 9টায় গাড়ি আসবে, যেহেতু আজ অনেক লং প্ল্যান, তো যত তাড়াতাড়ি আমরা বেরোবো তত তাড়াতাড়ি আমাদের সুবিধা, টাইমটা বেশি পাবো। তো সেই জন্য আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি, দেখতে থাকছে ব্রেকফাস্ট। এখানকার ব্রেড অমলেটগুলো আসছে, ব্রেড এখানেও আছে, এখানেও আসছে। নেচার মিষ্টি
ए रास्ता से 3 मिनट का रास्ता है, आप लोग का 5 मिनट लगेगा यहाँ आने के लिए, लेकिन यहाँ से कंचनजंगा डायरेक्ट नेपाल मिरिक सुकिया पोखरी सब देखता है। अच्छा। आप लोग को फिर भी वेलकम करता हूँ। अच्छा हमारे घर गुलो এটা একটা ঘর ছিল আমাদের, তো যেহেতু হোমস্টে সিস্টেম পাহাড়ের হিসাবে এখানে রেট, তো যেরকম এই ঘরটায় দুজন ছিল, দারুণ ভিউ পুরো উইন্ডো থেকেই ভিউ, এখন যেহেতু আর মেঘ হয়ে আছে বলে দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বাথরুম, যেটা আমি ভিডিওয়ে বলছিলাম, বাথরুমটা ঘরেরই মতো। এইটা আমাদের রুম, এটা আমাদের রুমের বাথরুম, এটাও প্রচুর বড়, এটাও একটা ঘরের সমান। আর এখানে দুটো খাট ছিল, যেহেতু আমরা তিনজন ছিলাম তো এটাতে চারজনও হয়, আমরা তিনজন ছিলাম, এই রুমটা আমাদের দিয়েছিল। এই জায়গাটা ডাইনিং, এই জায়গাটা কিচেন আমাদের, এখানেও খাওয়া দাওয়া করা হয়, এখানে রান্না করেন ওনারা। আর যার ভিডিওটা দেখলেন বলরাম ছেত্রী, তার এগুলো অ্যাচিভমেন্ট, এক্স ভাইস চেয়ারম্যান অফ কাশিয়াং মিউনিসিপ্যালিটি, তো উনি এখানকার খুবই একজন রেপুটেটেড ব্যক্তি। আর এইটা আর একটা ঘর, এখানেও দুটো বেড, এখানেও চারজন ছিল, রুমগুলো সব পরিষ্কার যেরকম বলছিলাম। আর এখান থেকে ঘরের মধ্যে দিয়ে আর একটা ঘর আছে এদিকটা, তো এই জায়গাটাও ভালো আড্ডা ফাড্ডা দেওয়ার জন্যে, তো ওভারঅল খুবই ভালো। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেরকম লেপচা জগতে বা এরকম পাহাড়ি হিল স্টেশনে যে হোমস্টেগুলো থাকে বা রাস্তার ধারে ওরকম ভিউ পয়েন্ট দেখা যায়, তো এই ভিউ পয়েন্টটা সেরকম বেশ সুন্দর। কালকে এটা এসেছিলাম, এখান থেকে পুরো ওপেন 180 ডিগ্রি বলবো ভিউটা পাওয়া যায়। তো এখন মেঘে ঢাকা বলে বোঝা যাচ্ছে না, পিছনে পাহাড় রয়েছে, একদিকে পজিটিভ সেটা হচ্ছে মানে পুরো পরিষ্কার আছে আকাশ, তো সব কটা স্পট ভালো করে দেখা যাবে। আর এই হোমস্টে থেকে যে বেরোলাম জাস্ট, মানে যেটা বলার সেটা হচ্ছে আগেও দুটো হোমস্টেতে ছিলাম, বাট এখান থেকে বেরোতে কোথাও মনটা একটু খারাপ হচ্ছে, কারণ এরা খুবই ভালো, বিশেষ করে কালকে যখন প্রবলেমটা হয়েছিল, যিনি ওনার তিনি খুবই সাপোর্টিভ, তো সেই জন্য খুবই ভালো লাগছে। আর একটু কষ্ট লাগছে বেরোনোর সময়, বাট আমাদের আগের দুটো স্পট আছে সেইগুলো যেতে হবে, তো সেইগুলো দেখো। তো এই নেচার হোমস্টে থেকে আমরা ওপরে উঠে আসলাম, গাড়ি আমাদের আজকে একটু লেট করছে, সাথে সাথে এই ওয়েদার কীভাবে চেঞ্জ হয়ে গেল সেটা আমরা দেখলাম, মানে হঠাৎ করেই এরকম র্যাপিড চেঞ্জ হয়ে গেল। তো যে প্রবলেমটার কথা বলছিলাম সেটা যেহেতু বলছিলাম যে বাবার হঠাৎ করেই জ্বর আসে, তো হোমস্টের যিনি ওনার বলরাম ছেত্রী, উনি পুরো একদম মানে যেরকম একজন ফ্যামিলি মেম্বার হয় সেইভাবেই সঙ্গে সঙ্গে ওষুধপত্র আনা বা থার্মোমিটার দিয়ে হেল্প করা সব কিছুভাবেই আমাদেরকে সাহায্য করেছিলেন। তো সেই জন্যই বললাম একটু মন খারাপ ওনার হোমস্টে থেকে আসার সময়, একদিনই আমরা ছিলাম, একদিনেরই বুকিং ছিল। তো এবার একটু হোমস্টের রেট সম্পর্কে বলে দিই, তো হোমস্টে আমাদের 1200 পার নাইট চেয়েছিল, তো আমরা যেহেতু 9 জন ছিলাম সেই জন্য বার্গেনিং করে সেটা 1000 করে হয়েছিল ফুডিং এবং লজিং নিয়ে। তো 1000-এ বলবো খুব ভালো ডিল, যদি না আপনাদের এরকম এজেড কেউ থাকে তাহলে আপনারা অবশ্যই নেচার হোমস্টেটা নিতে পারেন। তো এখন আমাদের দেরি হয়ে গেছে, বাট আমরা এগিয়ে চলেছি সিটংয়ের দিকে, তো যাওয়ার পথে দেখছি রোদ উঠছে আবার, তো এই আমরা এলাম নামথিং লেক, এটা সিটং 3-এর ফার্স্ট পয়েন্ট নামথিং লেক। তো আমরা এই লেক দেখে এগিয়ে যাব সামনের দিকে, কারণ সিটংয়ের বিশেষ কিছু স্পট আছে, তো এটা আমাদের সেকেন্ড স্পটে আমরা চলে এলাম। এই আমরা এগিয়ে চলেছি অহলধারা ভিউ পয়েন্টের দিকে, কতটা কি দেখা যাবে আমরা জানি না, পুরো কুয়াশায় ঢাকা, অনেক লেট হয়ে গেল আমাদের আজকে আসতে। এটা তো সিটংয়ের সব থেকে বেস্ট জায়গা এরা বলছে। এটা আমরা গাড়িতে 9 জন রয়েছি, 9 জনের তো এন্ট্রি ফি নিল আমাদের টোটাল 50 টাকা নিল। আজকে অলরেডি যেরকম আমাদের লেট হয়ে গেছে সেটা নিয়ে একটু আমরা চিন্তিত, এবং গাড়িও চালানো যাচ্ছে না জোরে, এই এরকম যখন তখন কুয়াশা রাস্তা ঢেকে নিচ্ছে, সেই জন্য একটু দেরি হচ্ছে আমাদের। মনে হচ্ছে সামনের পয়েন্ট দেখা যাক। কুয়াশা জমে এই গাছ থেকে জল হয়ে পড়ছে সেগুলো টপটপ করে, বৃষ্টি কিন্তু হয়নি কারণ রাস্তা শুকনো, বাট গাছ থেকে জল পড়ছে কারণ এই কুয়াশাটা পুরো গাছে লাগছে, যেটা কিছুক্ষণ আগে আমাদের সাথেও হচ্ছিল, আমারও হয়তো আমার মাথায় হাত দিলে ভিজে ভিজে হওয়া লাগবে। এই এতটা রাস্তা আমরা এলাম, এটাই হচ্ছে অহলধারা সানরাইজ ভিউ পয়েন্ট পুরো নামটা, একটা দোকানও আছে।
এই রাস্তা দিয়ে আমরা এলাম। পুরো কুয়াশায় ঢাকা। একটা দোকানও আছে। এখান থেকেই পুরো 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায় অহলধারা ভিউ পয়েন্ট থেকে। বাট আজকে নো ভিউ, দেখা যাচ্ছে না। ব্যাড লাক, দেখা গেলে তো অপূর্ব দেখা যেত। আজকে আবার অন্যরকমের বিউটিটা, আবার অন্যরকম। যে দাঁড়িয়ে আছি চারিদিকে, মেঘ আসছে, ভিজিবিলিটি জিরো, এটা আবার অন্যরকম অনুভূতি। কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, পুরো উড়ে যাচ্ছে শুধু। এই হোমস্টেটা এখানে পপুলার হোমস্টে, এখানেও অনেকে, মানে আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। এই সিটংয়ের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে কিন্তু কমলালেবু গাছ। যদিও আমরা কিছু কমলালেবু গাছ দেখলাম, বাট সেগুলো এখনও, মানে কমলালেবুর যে কালার হয় সে অরিজিনাল কালার এখনও আসেনি, সেটা মোটামুটি পুজোর পর থেকে আসবে শুনলাম। তো আমরা কাজ কিছু দেখলাম। আর এই অহলদারা ভিউ পয়েন্ট ঢোকার সময় দুদিক ভর্তি কিন্তু সিংকোনা গাছ ছিল, যেগুলো থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তো ভর্তি গাছ ছিল, আর যেহেতু ওয়েদার আজকে অতটা ভালো নয়, তাই আমরা ভিউ পয়েন্টে এসে ভিউ যেটা দেখার 360 সেটা দেখতে পারলাম না। বাট জায়গাটা ভালো, আমরা উঠলাম, কিছু ওখানে টাইম স্পেন্ড করলাম, ফটো তুললাম। জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করুন। জাস্ট একটা এন্ট্রি ফি আছে, পার গাড়ি যেরকম 50 টাকা করে নিচ্ছিল। তো এখন আমরা, যেহেতু টাইম অনেকটা আমাদের নষ্ট হচ্ছে, তো আমাদের দার্জিলিংয়েও হোটেল বুক করা আছে, বাট আমরা কখন চেক ইন করবো বুঝতে পারছি না, যেহেতু আমাদের অনেকটাই লেট হচ্ছে। আমরা আপাতত দেখলাম দুটো পয়েন্ট। প্রথমে যেটা দেখলাম নামথিং লেক সিটংয়ে ঢুকেই, আর এটা সেকেন্ড অহলদারা ভিউ পয়েন্ট। এখন আমরা এগিয়ে চলছি আমাদের থার্ড পয়েন্টের দিকে। আর আমাদের এই যে গাড়ি, সেই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিনয়জির। তো আপনারা চাইলে এনজিপি থেকে বিভিন্ন গাড়ি করে নিতে পারেন। এই আমরা চলে এলাম থার্ড পয়েন্ট, যোগীঘাট ব্রিজ। তো এটা রামদেব বাবাজি এটা উদ্বোধন করেছিলেন, তাই এটাকে যোগীঘাট ব্রিজ নাম দেওয়া হয়েছে। আমরা এখানে লাঞ্চ করব। বেশ কিছু দোকান রয়েছে দেখলাম, তো তার মধ্যে থেকেই আমাদের লাঞ্চটা এখানে সারতে হবে, কারণ আগের যে স্পটগুলো আছে সেগুলো শুনলাম যে যেতে আরও সময় লাগবে। তো এখান থেকে আপনারা চাইলে লাঞ্চ করে নিতে পারেন। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। যা এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম মেরি দয়। to be
ঠিক মন মাফিক মন যোগীঘাট যে ব্রিজ রয়েছে সেখানে আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে চাউমিন, চিকেন চাউমিন আর মোমো আর একটা ওয়াই ওয়াই। এখনও আসেনি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, কখন আসে দেখি। অপেক্ষার পরে খাবার চলে এসছে। তো এটা ভেজ ওয়াই ওয়াই, নিল 40 টাকা। আর এখানে রয়েছে চিকেন মোমো, যেটা নিল 80 টাকা প্লেট। আর এই আমাদের চিকেন চাউমিন, যেটা 70 টাকা পড়লো। আর ভেজ চাউমিন ছিল 50 টাকা। এখন আমরা লাঞ্চ সেরে আমরা এখন গাড়ি করে রওনা দেব। তো এটা আমরা চলে এলাম মংপু। তো মংপুতেও আমাদের একটা স্পট ছিল, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে বাড়িটা, রবীন্দ্র ভবন। বাট যেহেতু আমাদের লেট হয়ে গেছে, সেটা আমরা স্কিপ করলাম। তাছাড়া কার্শিয়াংয়েও আমাদের বেশ কিছু, মানে 3-4টে স্পট মিস হলো, যেহেতু আমাদের আজকে লেটটা হলো সেই জন্যে। তো আপনারা সেটা একটু তাড়াতাড়ি বেরোবেন, তাহলে আপনারা সব কটা কভার করতে পারবেন। আর আমরা এগিয়ে চলে আমাদের দুটো লাস্ট পয়েন্ট বাকি আছে, সেই দুটো পয়েন্টের দিকে। সেই দুটো পয়েন্ট দেখেই আমরা তাড়াতাড়ি রওনা দেবো দার্জিলিংয়ের দিকে। এখন আমরা চলে এলাম রংলি টি এস্টেট। তো এটা হচ্ছে সিটং থেকে আমরা এখন দার্জিলিং যাওয়ার পথে এটা পড়লো। অনেক লেট হচ্ছে আজকে, রাস্তাগুলো অনেক জার্নি করতে হচ্ছে আমাদের। তো আসার পথে এখানে কিছু পুলিশ আমাদের গাড়ি দাঁড় করেছিল। তো তার মধ্যে লেডি কনস্টেবল আছে, তারা এই রাখি বাঁধলো, হ্যাপি রাখি উইশ করলো। রাখিটায় জয় বাংলা লেখা রয়েছে। সবাইকে আমাদের গাড়িতে যারা যারা মেল ক্যান্ডিডেট ছিল সবার হাতেই রাখি পড়ালো। তো একটা ভালো লাগলো। এবং এরপরে আমরা কখন দার্জিলিং পৌঁছাবো ঠিক নেই। আপাতত আমরা 3টে স্পট এটা নিয়ে হচ্ছে আজকের, বাট আমাদের ট্র্যাভেল অনেক হয়ে গেছে। আচ্ছা, এপিসোড 1 না দেখে থাকলে এপিসোড 1 চেক করে নাও, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। কারণ এপিসোড 1 না দেখলে এটা বুঝতে পারবে না। আর আমি প্রত্যেক দিনের যে কস্ট আমাদের হচ্ছে, সেটা আমি প্রত্যেক দিনই প্রতিটা ভিডিওয় বলে দিচ্ছি। তো টোটালটা আমি একদম ফাইনাল ভিডিও দার্জিলিংয়ের যেটা হবে, সেখানে আমি টোটাল পার হেড কত কস্ট পড়লো সেটা আমি শেয়ার করে দেবো। তো প্রতিটা ভিডিও অবশ্যই দেখতে থাকো। আর এখনও অবধি আমাদের ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করলো যে আমরা আমাদের লাস্ট পয়েন্টটা যাবো কি না। তো আমি যাবো বললাম আমরা। তো সেই অনুযায়ী আমাদের অনেকটাই রাত হয়ে যাবে ঢুকতে। আমরা লাস্ট যখন এসেছিলাম দার্জিলিং তখনও দেখেছিলাম, যাই হোক এখনও দেখি। এই রঙ্গিত আর এটা তিস্তা। শীতকালে আমরা এখন এসেছিলাম, তখন জল অনেকটা নিচে ছিল, সেই জন্য টেন্টগুলো থাকতে এখন নেই। তো আমাদের আজকের মতো টোটাল 5খানা স্পট দেখা শেষ। এখন আমরা সোজা যাব দার্জিলিং। তো এই লামাহাটার পাশ থেকে আমরা যাচ্ছি। লামাহাটা 2020 সালে আমরা দেখেছিলাম, এখন এটা বন্ধ, সেহেতু সময় হয়ে গেছে। দার্জিলিং আমাদের হোটেল বুক করা রয়েছে, হোটেল নর্লিং। তো আমরা মোটামুটি 7:30-8টা, তো ড্রাইভার বলছে দার্জিলিং ঢুকতে সময় লাগবে। আমরা জাস্ট দার্জিলিং নামলাম, 7:30 বাজে, 7:30 বাজে জাস্ট দার্জিলিং নাম। আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এই প্রথমবার রাত্রিবেলা দার্জিলিং ঢুকলাম, একটু এক্সাইটেড, এনার্জি পুরো শেষ। তারপরে তো ফার্স্ট টার্গেট আমাদের চেক ইন করেই খাবারের সন্ধান। দীর্ঘ অপেক্ষা এবং জার্নির পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং ম্যাল। তো এই জায়গার সৌন্দর্যটা সবসময় একই রকম, যদিও রাত হয়ে গেছে বাট ভিড় কিন্তু ভালোই রয়েছে। বাট আমাদের এখন যেটা চিন্তা সেটা হচ্ছে খাবারের, যেহেতু আমাদের ভালো করে সারাদিন খাওয়া হয়নি এবং এখানে 8:30 থেকে 9টার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়। তো আমরা জাস্ট হোটেলে চেক ইন করে লাগেজটা রেখেই, ফর্মালিটিস কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়বো আমাদের ডিনার করার জন্যে। তো আমাদের নেক্সট ডে, মানে হচ্ছে আমাদের এই এপিসোড 3টা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা দার্জিলিংয়ের আমরা লোকাল সাইট সিনগুলো কভার করবো, আর দূরে কোথাও জার্নি না, শুধুমাত্র দার্জিলিং। আর আশা করছি ওয়েদার ভালো থাকবে। এই এখন আমরা আমাদের এগিয়ে চলেছি হোটেলের দিকে, হোটেল নর্লিং। মার্কেট সবই খোলা রয়েছে বাট দেখার টাইম নেই। আমরা এখানে একটা বাঙালি হোটেলে চলে এলাম, হোটেল ড্রিমল্যান্ড, যেখানে আমাদের ভেজ রাইস পড়লো 90 টাকা আর এগ রাইস 110 টাকা। তো দেখা হচ্ছে এপিসোড 3তে। স্টে টিউন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।